মুশকিল হলো যে অর্গানাইজড ক্রাইম যেহেতু এটি মানব পাচার এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম, দেশের বাইরে কিন্তু মূলত মানব পাচারের যে গডফাদার তারা অবস্থান করে এবং এই দেশে তাদের ক্রাইম সম্পাদন করে। তো আমরা রিসেন্টলি গডফাদার একজনকে ধরতে পেরেছি। গডফাদার এই জন্য বলা হচ্ছে যে তার দুবাইতে চারটি তারকা বহুল এবং বিলাসবহুল হোটেলের সন্ধান আমরা পেয়েছি। তার মধ্যে তিনটি হচ্ছে চার তারকা বিশিষ্ট ফোর স্টার হোটেল এবং একটি থ্রি স্টার হোটেল। তার অপরাধ প্রক্রিয়া যেটা মূলত ছিল যে সে তার এদেশীয় প্রায় অর্ধশত দালাল তাদের মাধ্যমে অল্প বয়সী মেয়েদের, কিশোরী অথবা ২২ বছর হবে এরকম বয়সী মেয়েদের উপলব্ধ করতো তার হোটেলে উচ্চ বেতনে কাজ দেওয়ার কথা বলে, এবং তার এই দালালরা তখন এই মেয়েদেরকে প্রলুব্ধ করে নির্ধারিত কিছু এয়ারলাইন্সের মাধ্যমে, এয়ারলাইন্স এজেন্সির মাধ্যমে তাদেরকে বিদেশে প্রেরণ করতো দুবাইতে। এবং দুবাইতে যাওয়ার পরই তাদেরকে প্রথমে হোটেলে ছোটোখাটো কাজ দেওয়া হতো এবং পরবর্তীতে ড্যান্স বার যেগুলো আছে সেই ড্যান্স বারে তাদেরকে জোরপূর্বক নাচার জন্য বাধ্য করা হতো এবং তার পরবর্তীতে এদেরকে আটক রাখা হতো, না তাদেরকে খাবার দেওয়া হতো না এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হতো, তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো এবং বাধ্য করা হতো দেহ ব্যবসায় প্রস্টিটিউশনে নিয়োজিত হওয়ার জন্য। তো এরকম অভিযোগের প্রেক্ষিতে রিসেন্টলি দুবাই সরকার আমাদের অ্যাম্বাসিকে জানালে তারা এই যে গডফাদার তাকে সেখান থেকে তার পাসপোর্ট বাতিল করে এবং তাকে দেশে ফেরত পাঠায়। তো আমরা তারপর থেকেই কাজ করছিলাম। তো আজম খান তার নাম এবং তাকে এবং তার দুই সহযোগী গ্রেফতার করা হয়েছে। সে বারবার তার অবস্থান পরিবর্তন করছিল, সে নতুন পাসপোর্ট করে দেশ থেকে আবার পার্শ্ববর্তী কোনো দেশে সীমানা আমাদের যে সীমানা রয়েছে সেটা পেরিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত ছিল।